اللهم <سؤال> اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما أعطيت وقنا شر ما قضيت إنك تقضي ولا يقضى عليك وعليكم السلام ورحمة الله وبركاته شكل بhai India ते के जानते ভাই দায়ুস হচ্ছে এমন পুরুষকে দায়ুস বলা হয় যে নিজের পরিবারের মেয়েদের ব্যাপারে চোখ বন্ধ করে থাকে জি তার স্ত্রীর সঙ্গে কেউ না নষ্টি ফস্তি করছে তার মেয়ের সঙ্গে তার বোনের সঙ্গে নষ্ট ফস্তি হচ্ছে অথচ সে সেদিক দিয়ে ভ্রুক্ষেপই করে না এরকম লোককে বলা হয় দায়ুস তাহলে আমরা বুঝতে পারলাম जेन यरुदा, बोला है बला व्यक्ति के निजे परिवार मेरे व्यापारे व्यविचार के मे नहीं জি যেমন বি আনতাজনিয়া ইয়ারদা বি ফিলি হাল ফাশ ফাহিশা কেউ বেবি বেবিচার করছে কেউ কোন পুরুষের সঙ্গে পরকিয়ায় লিপ্ত হয়ে যাচ্ছে এরকম কে মেনে নেওয়ার নামই হচ্ছে দাইয়ুস আর এরকম দাইয়ুস ব্যক্তি জান্নাতে যাবে না জি হাদিসে বলা হচ্ছে যে তার জন্য জান্নাত মহান আল্লাহ কি করেছেন হারাম করেছেন বিধায় আমার স্ত্রী আমার মেয়ে আমার বোন অর্থাৎ আমার পরিবারে যারা যে সমস্ত মেয়েরা আছে সে আমার মা হোক আমার স্ত্রী হোক আমার মেয়ে হোক আমার বোন হোক যে তাদেরকে পবিত্র রাখার দায়িত্বটা আমার যদি আমার অগোচরে কিছু করে ফেলে সেটা আলাদা আলাদা জিনিস সেটা হয়তো আমাকে আল্লাহ মাফ করবেন কিন্তু আমি যদি জানি যে আমার মা আমার স্ত্রী আমার মেয়ে আমার বোন কিছু অন্যায় কিছু করছে পরকে আছে জড়িয়ে পড়ছে কারো প্রেমে কিংবা কারো নস্তি ফস্তিতে জড়িয়ে যাচ্ছে আর আমি যদি কোনো রকমের জি ব্যবস্থা না নেই জি আমি যদি তাদেরকে পবিত্র থাকার রাখার জন্য কোনো ব্যবস্থা না নেই আর আমি যদি না নাক কান চোখ বন্ধ করে রাখি তাহলে কিন্তু কাল কেয়ামতের দিন আমাকে দায়ুষের দায়ে কি করা হবে কাঠগড়ায় দাঁড়াতে হবে আর আমার জন্য জান্নাত হারাম হবে